আজকে আমি দিদির মেয়ের বিয়ের ব্লগের পার্ট 2 নিয়ে আবারও চলে এসেছি বর্ণালীদের বোর্ডে তোমাদের সাথে। সবাইকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আগের ব্লগটাও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আর যারা যারা আগের পার্ট 1টা দেখোনি, প্লিজ তোমরা দেখে নিও। আর আজকের ব্লগে আমি পুরো বিয়ে থেকে নিয়ে বিদায় পর্যন্ত কভার করার চেষ্টা করেছি। জানি না একটু বড় হতে পারে ব্লগটা, কিন্তু প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো, মানে দেখো, কেননা দেখলে যেহেতু এটা সিলেটি বিয়ে, তো আমি সবকিছুই কভার করার চেষ্টা করেছি। সকালেও, বিয়ের দিন সকালেও কিছু রিচুয়ালস থাকে, ওগুলো আর ভালোভাবে কভার করা হয়নি। সবার সাথে গল্প গুজব করতে করতে মানে ফট করে কিরকম ভাবে মানে ওই সময়টা চলে গেছে, আর ওই রকম ভাবে ভিডিওটা করা হয়নি। তো তাও আমি যতটুকু আমি মানে করতে পেরেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে আমার ইউটিউব ফ্যামিলিটা একটু বড় হয়। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখো, দেখে নাও সবাই কিভাবে আমরা মজা করলাম সবাই, মানে বিয়েতে, বিয়ের দিন আমরা কিভাবে আনন্দ করেছি। চলো দেখাই তোমাদের। সবাই একদম রেডি টেডি হয়ে গেছে, দেখো বিছানার অবস্থাটা দেখো, একদম রেডি সবাই, প্রায় প্রায় রেডি আর কি বলা যেতে পারে। এখানে বৌদিও রেডি, মেজুমারও রেডি, আমাদের লাইটি পরে উনি হলেন আমাদের সুন্দরী মিষ্টি দি, সুন্দরী না, এখন কিছুক্ষণ পরে উনি শাড়ি টাড়ি পরে উনার লুকটা আবার দেখাবো আমি। সবাই তো ফটো সেশনে ব্যস্ত, এখনো বর আসেনি, বর আসার জন্য অপেক্ষা চলছে। এদিকে কোণে বসে গেছে, কোণের জায়গাতে আমি একটু ভুল বলে দিয়েছিলাম যে এখানে কোণের জায়গায়, এখানে বর বসার জায়গা আর সামনেই কুঞ্জটা। আর এখন আমরাও আরো কিছু ফটো টটো উঠে নেবো আর কি। সবাই ডাকাডাকি করছে, তো এখন যাচ্ছি। ওকে চলো তাহলে ফটো উঠে নেই আমরা আর একটু। এই যে আমার জেঠু, জেঠু এসছে বিয়েতে, অনেকদিন হয়েছে দেখা হয়নি, কেননা আগের বার এসেছিলাম, ভেবেছিলাম যাবো কিন্তু যাওয়া হয়নি। তো জেঠুর সাথে অনেকদিন পর দেখা হলো।
এখন আমরা যাচ্ছি
অনেকদিন পর ওর সাথেও দেখা, 9 বছর। ও হলো আমাদের ছোট বোন, একটা ছোট্ট বোন, খুবই মিষ্টি একদম। আজকে এত ভালো লাগছে সবার সাথে এরকম ভাবে দেখা হচ্ছে। ওর দিদি হলো গিয়ে আমাদের, আমার একসাথে একসাথে পড়েছি আর কি আমরা ফ্রেন্ড। তো আজকে ওর সাথে দেখা খুব ভালো লাগছে। কি করে এগুলো কিছু রিচুয়ালস আর কি, সব কিছুর মিনিং তো বলতে পারবো না, কিন্তু এগুলো একটু যেগুলো আমরা আমরাও বাড়ির দিকে রওনা দেব, দেখি এখন ঘুমটুমের কি ব্যবস্থা হয়। আজকে আমাদের বাড়িতেও প্রচুর লোক, মানে সবাই মিলে একদম, জানি না কি হবে, আমরা হয়তো জেগেই কাটিয়ে দেব, দেখা যাক। তাহলে আশা করছি তোমরা খুব ভালো থাকবে, আমিও খুব ভালো আছি, মজা করেছি অনেক মজা সবার সাথে মিলে, তো বুঝতেই পারছো যে মানে কি হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, প্লিজ তোমরা আমার চ্যানেলকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নেক্সট ব্লগ মানে বাসিবি, আমি একটু পান খেয়ে নিয়েছি। আচ্ছা যাই হোক, এখন বাসিবিয়ের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের জন্য এখানেই চলো, টাটা, গুড নাইট।